হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন টুডে আই উইল টাল টু অ্যাবাউট দ্য ওয়ার্ল্ডস বেস্ট অ্যান্ড ইউনিক সিস্টেম আর্নিং প্ল্যাটফর্ম তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ট্রেড করে আপনি কিভাবে মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কথাটি অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা খুব সহজেই কম টাকা ইনভেস্ট করে অধিক টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আমি এ টু জেড সকল বিষয়টাই আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা ট্রেডিং করে কিভাবে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন তো এর আগে কিন্তু আপনারা অনেক অসংখ্য ভিডিও দেখেছেন এবং ট্রেনিং করে কিন্তু আপনারা হেরে গেছেন তো আজকে এই প্ল্যাটফর্মটা নতুন একটি প্ল্যাটফর্ম আপনি যদি এখানে ডিপোজিট করে কাজ করেন আমি গ্যারান্টি সহকারে বলবো আপনি এখানে কখনো হারবেন না আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন তো এই ট্রেড প্ল্যাটফর্মের সকল বিষয়টাই আজকের ভিডিওতে আলোচনা করব অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আজকের এই ভিডিওতে আমি দেখাবো এখানে আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে এখানে ডিপোজিট করবেন কীভাবে এখান থেকে ইনকাম করবেন তারপর কিভাবে আপনি সেই টাকা উইথড্র করে আপনার অ্যাকাউন্টে নিয়ে আসবেন তো প্রবাহ সহ সব কিছুই দেখাবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যান করবেন আপনাকে যে কোনো একটা ব্রাউজারে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো এখানে আপনাকে যদি একটি অ্যাকাউন্ট থাকে আপনার তাহলে নিচে দেখতে পারবেন লগ এখানে লগ করে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু প্রবেশ করতে পারবেন তো আমরা যেহেতু এখন অ্যাকাউন্ট খুলি নাই তো এখন অ্যাকাউন্ট খোলার জন্য এখানে রেজিস্ট্রেশন অপশান দেখতে পারতেছেন আগে এখানে এই ফর্মটা পূরণ করবো তারপরে রেজিস্ট্রেশন করবো রেজিস্ট্রেশন করার জন্য প্রথম একটা কোড আছে আপনাদের যদি কোনো কোডের প্রয়োজন হয় তাহলে এই কোডটা আপনারা পেয়ে যাবেন লিঙ্কের উপরে টাচ করলে আপনারা এই কোডটা পেয়ে যাবেন তারপর দ্বিতীয় নাম্বার দেখতে পারবেন ইন্টারভিউ নাম তো এখানে আপনার একটা নাম দিতে হবে তারপর তিন নম্বর এখানে একটা ইউজার নাম দিতে হবে তারপর চার নম্বর এখানে আপনার একটা ফোন নম্বর দিতে হবে তারপর সর্বশেষে আপনার এখানে একটা পাসওয়ার্ড দিবেন নিচে আবার ওই পাসওয়ার্ডটাই দ্বিতীয়বার দিয়ে দিবেন তারপর এখানে একটা টিকমার দেখতে পারতেছেন এখানে টিকমারটা দিয়ে দিবেন তারপর রেজিস্ট্রেশনের উপরে টাস্ক করলে আপনার অ্যাকাউন্টগুলো কমপ্লিট হয়ে যাবে তো এখন আমি এই ফর্মটা পূরণ করব তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফর্মটা পূরণ করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নিচে রেজিস্ট্রেশন যে অপশন আছে এখানে টাচ করব তো আমি টাচ করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এখান থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন তো অলরেডি আমাদের অ্যাকাউন্ট করা কমপ্লিট এখন আমরা দেখাবো এখানে আমরা কিভাবে ডিপোজিট করব তো ডিপোজিট করার জন্য এখান থেকে ও যে আমরা ড্যাশবোর্ড দেখতে পারবো ড্যাশবোর্ডের উপরে আমরা টাচ করবো তারপর এখান থেকে নিচে তিন নম্বরে আমরা দেখতে পারবো ডিপোজিট নামে একটা অপশন এখানে আমাদেরকে মূলত টাচ করতে হবে তো এখানে টাচ করলে আমরা ডিপোজিটের একটা অপশন পেয়ে যাব এখানে আপনারা দেখতে পারবেন ইউএসডিটি আপনি কত ডলার এখানে ডিপোজিট করতে চান সেটা এখানে লিখে দেবেন তো আমি এখানে একশো ডলার লিখে দিলাম তারপর ডিপোজিটের উপরে টাচ করব। তারপর এখানে আমার এই যে ডিপোজিটের হিস্টোরিটি এখানে আসবে তো এখান থেকে আপনারা দেখতে পারবেন আমি যে ডিপোজিট করেছি এর ওয়ালেটের অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করব। কপি করার পর আমি উইথড্রো ওয়ালেটের অ্যাড্রেসে এই লিঙ্কটাকে কপি করে আমি উইথড্র করে দেব তারপর ওয়ালেট অ্যাড্রেসের উইথড্রো লিঙ্কটাকে কপি করব এখান থেকে তারপর আমি এখানে এসে আপনারা যে দেখতে পারবেন ট্রানজ্যাকশন আইডি তো এখানে আমি ওটাকে পেস্ট করে দিব তারপর সাবমিটের উপরে টাচ করব তাহলে আমার ডিপোজিট সাকসেসফুল হয়ে যাবে ওটার জন্য আমরা এখান থেকে ড্যাশবোর্ডের উপরে যাব তারপর নিচে দেখবেন আর্নিং অপশন এখানে টাচ করব। তারপর এখান থেকে নিচে ডান পাশে দেখবেন ফিল্টার নামে একটা অপশন এখানে টাচ করব। এখানে টাচ করলে নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন তো আমি এখন যেহেতু একশো ডলার ডিপোজিট করেছি তাই একশো ডলার এটাকে সিলেক্ট করব যে প্রথম উপর এটাই আছে একশো ইউএসডিটি তো আমি যেহেতু একশো ডলার ওই ডিপোজিট করেছি তো এখান থেকে টিপি রেট দেখতে পারবেন টু পারসেন্ট এবং ডেইলি প্রফিট আপনি এখানে সেল করে ডেইলি প্রফিট পাবেন পন পয়েন্ট আশি পার্সেন্ট মানে একশো ডলার যদি আপনি ইনভেস্ট করেন এখানে তাহলে আপনি একশো আশি ডলার কিন্তু পাবেন তো এখন হচ্ছে মূলত এখানে আপনি এই সেল করে ইনকাম করতে হবে তো এখান থেকে আমি একশো আশি ডলার সেল করব তাই এই অপশনটা টাচ করব তারপর এখান থেকে পার্সেস করতে হবে তো এখান থেকে আপনি দেখতে পারবেন পার্সেস আমি যেহেতু একশো ইউএসডিডি সিলেক্ট করছি তারপর এখান থেকে পার্সেসের উপরে টাচ করব তো এখন আপনারা ট্রেড কিভাবে করবেন আর সেল কিভাবে করবেন সেটা করার জন্য এখানে আপনি আবার ড্যাশবোর্ডে আসবেন তারপর এখান থেকে ট্রেডের উপরে টাচ করবেন তারপর এখান থেকে উপরে আপনি দেখতে পারবেন ট্রেডের নিচে অনেকগুলো কান্ট্রি শো করবে এখানে তো সব কান্ট্রি সব সময় এখানে সেল করার জন্য অ্যাভেলেবেল থাকে না এক একটা টাইম দেওয়া থাকে নির্দিষ্ট টাইমে কিন্তু সেল করা যায় তো আপনি এখানে প্রত্যেকটা কান্ট্রি সিলেক্ট করবেন এবং সিলেক্ট করে নিচে আপনি দেখতে পারবেন যে কোন সময় এখান থেকে সেল করতে পারবেন তো আমি উপর থেকে একটা কান্ট্রি সিলেক্ট করেছি তো আমি নিচে যদি আসি তো এখানে দেখতে পাচ্তেছেন ট্রেড ওপেনিং ইন মানে এক ঘন্টা আটত্রিশ মিনিট পর এখানে সেল করা যাবে তো এখানে আপনার দেখতে হবে যে ক্লোজিং টাইম কোন সময় তো সেই কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তো আমি এক এক করে সবগুলো দেখতেছি তো অনেকগুলো ক্লোজ হয়ে গেছে মাত্র তো এই যে আপনি দেখতে পাচ্তেছেন এই কান্ট্রিটা আমি সিলেক্ট করলাম তো এখানে দেওয়া আছে ট্রেড ক্লোজিং ইন এগারো ঘন্টা বাইশ মিনিট সময় আছে তো এখন আপনি এখান থেকে সেল করতে পারবেন তো একদিনে আপনি দুইবার সেল করার সময় পাবেন এখানে টাইম দেওয়া থাকবে ওই টাইম মতো বিকাল চারটা এবং রাত চারটা আপনি দৈনিক কিন্তু দুইবার সেল করতে পারবেন তো এখান থেকে এই সেলের উপরে আমি যখন টাচ করবো তারপর টিপি আমি এখানে এক লিখে দিব কারণ একই কিন্তু একশো ডলার সেজন্য আমি এক লিখে দিলাম তারপর সেল অপশনে আমি টাচ করব তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমি এখান থেকে ডেইলি প্রফিট পাবো ওয়ান পয়েন্ট আশি পার্সেন্ট তাহলে বুঝতে পারতেছেন তো একশো ডলার ইনভেস্ট করলে আমি একশো আশি ডলার কিন্তু এখান থেকে ইনকাম পাবো তো আমাদের ইনকামটা হবে মূলত এখান দেখতে পারবেন এম বি তো এখান থেকে এক্সচেঞ্জ করে কীভাবে ইউএসডিটিতে নিতে হয় সেইটা আমি এখন আপনাদেরকে দেখাবো এখান থেকে আপনারা থ্রি লাইনের উপর টাচ করবেন ড্যাশবোর্ডে তারপর এখান থেকে দেখতে পারবেন এক্সচেঞ্জ নামে একটা অপশন এখানে টাচ করবেন তারপর এখান থেকে দেখতে পারবেন যে অ্যামাউন্ট আপনি কত ডলার এখান থেকে ইউএসডিতে নিতে চান এম বিএসএস থেকে এখান থেকে ইউএসডি তে কত ডলার নিতে চান সেটাই অ্যামাউন্ট এখানে লিখবেন তো আমি এখান থেকে এগারো লিখে দিলাম এগারো ডলার এখান থেকে নিব ইউএসডিতে তারপর এক্সচেঞ্জের উপরে আমি টাস করে দেব তো তাহলে কিন্তু আমার ডলারটা ইউএসডিডিতে চলে যাবে তো আমি টাচ করে দিলাম আপনারা দেখতে পারতেছেন যে আমার ইউএসডিডিতে কিন্তু এগারো ডলার চলে এসেছে আপনারা নিচে কিন্তু দেখতে পারবেন এই যে এগারো ইউএসডিটি আমার কিন্তু এখন মাইনাস হয়েছে এখান থেকে দেখতে যে কালার এখন প্লাস হয়েছে তাই গ্রিন কালার এখানে দেখতে পারতেছেন এগারো ইউএসডিটি তো এখন এখান থেকে কিভাবে উইথড্র করব সেই জন্য আমরা আবার থ্রি লাইনের উপরে যাব বা ওই যে ড্যাশবোর্ডে যাব যাবো তারপর উইথড্র অপশন করে উপরে টাচ করবো উইথড্র অপশনে টাচ করলে এখানে আমরা দেখতে পারব ওপরে কিন্তু ইউএসডিটি লেখা আছে তো এখানে আমি কত ডলার উইথড্রো করতে চাই সেই পরিমাণটা এখানে লিখে দিব তো আমি লিখে দিলাম তার নিচে আপনি উইথড্র ওয়ালেট অ্যাড্রেসের লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করবেন তারপর উইথড্রোর উপরে টাচ করবেন তাহলে কিন্তু আপনার উইথড্র সাকসেসফুল হয়ে যাবে তার আগে আপনি এখানে দেখতে পারবেন আমি কিন্তু ষোলো ডলার এখান থেকে উইথড্র করেছি এক ডলার ফি কাটছে নিচে দেখতে পারবেন এবং পনেরো ইউএসডিটি কিন্তু আমি এখান থেকে পেয়েছি তারপর এখান থেকে আপনি যদি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে চান আপনার লিঙ্কের মাধ্যমে সেজন্য আপনি এখান থেকে এই যে প্রোফাইলের উপরে আপনারা দেখতে পারবেন নাম দেওয়া আছে আশা লিডার তো ওনাদের নামের উপরে টাচ করবেন টাচ করলে আপনার এরকম একটা স্ক্যানার অপশন পাবেন তো এখান থেকে মূলত নিচে দেখতে পারবেন ইনভাইটেশন কোড এ এ এস পি আর সি টু এটা হচ্ছে ইনভাইটেশন কোড অথবা আপনি স্ক্যানের উপরে টাচ করে লিঙ্কটাকে কপি করবেন তারপর আপনাদের ফ্রেন্ডদেরকে আপনি ইনভাইট করতে পারবেন আপনার লিঙ্কের মাধ্যমে তারা যদি এখান থেকে অ্যাকাউন্ট খুলে তাহলে তারা যখন কাজ করবে আপনি এখান থেকে একটা পার্সেন্টেজ বোনাস পাবেন তো এই ছিল মূলত আজকের ভিডিওটি আশা করি আপনারা আজকের ভিডিওটি একটি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন যদি কোনো ধরনের অসুবিধা হয় বুঝতে তাহলে অবশ্যই এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন আমি অ্যান্সার দিব তো এই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ